ভারতের মুম্বাই পৌরসভার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন বলিউড তারকা রানী মুখার্জি। আইন না মেনে মুম্বাইয়ের বাংলাতে কিছু কাজ করায় এই নায়িকার নামে মুম্বাই পৌরসভার বিএমসি অভিযোগ করা হয়। এরপর রানীর বাড়ির নির্মাণ কাজ কিছুদিন বন্ধ থাকে। পৌরসভার সঙ্গে রানীর সেই ঝামেলা মিটমাট হয়ে গেছে। তবে খুব সহজে এই আইনি প্যাচ থেকে বের হতে পারেননি রানী। নিজের ভুলের মাশুল হিসেবে তাকে গুনতে হয়েছে 23 লাখ রুপি। জরিমানা দেওয়ার পর তিনি বাংলোর বাকি কাজ সম্পূর্ণ করার অনুমতি পেয়েছেন। রানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদিত নকশা না মেনে বাংলোর কাজ করেছিলেন। গত আগস্ট মাসে মুম্বাই পৌরসভার এই তারকার নামে একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। পৌরসভা রানীকে নোটিশ পাঠায় ওই অভিযোগ পুনর্বিবেচনা করার জন্য সময় নেয়। তদন্ত শুরুর পর তারা বাংলোর নির্মাণ কাজ বন্ধ রাখার আদেশ দেয়। বিএমসি এর ভবন প্রস্তাব বিভাগের একজন কর্মকর্তা জানান, আমরা রানী মুখার্জির কাছ থেকে 23 লাখ রুপি জরিমানা আদায় করেছি। তার কাছে এর চেয়ে বেশি জরিমানা চাওয়া হয়নি। এখন তিনি আবার তার বাড়ির কাজ শুরু করতে পারবেন। অভিযোগকারীর মধ্যে একজন নিকিতেশ চাউবেল বলেন, রানীকে অনেক কম জরিমানা করা হয়েছে। অনুমোদিত প্রস্তাব না মেনে ভ্রমণের কাজ করায় তাকে আরো বেশি জরিমানা করার কথা। এর শাস্তি এত কম হতে পারে না। আমরা এখন পৌরসভা কমিশনারের কাছে বিষয়টি আবারও তদন্ত করার আবেদন জানাব। এদিকে গণেশ কুসুমুলু নামের আরেক ব্যক্তির বক্তব্য, তারকা বলেই রানী মুখার্জির অপরাধ খাটো করে দেখেছে বিএমসি। নায়িকাকে সমর্থন করেন বলেই কম জরিমানা আদায় করা হয়েছে বলে মনে করছেন এই ব্যক্তি। রানী মুখার্জি বাবাকে হারিয়েছেন 1 মাসও হয়নি। এরই মধ্যে তাকে এসব আইনি জটিলতা ও সমালোচনার সামাল দিতে হচ্ছে। 3 বছর পর রানী বড় পর্দায় ফিরছেন আগামী বছর যশোরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবির নাম হিচকি।